অনেক বেশি ক্রিস্পি হয়েছে আজকের এই পটেটো স্ন্যাক্স বা পটেটো ফ্রেঞ্চ ফ্রাইটা। আওয়াজটা শুনেই হয়তো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্বে আপনাদেরকে ভীষণ মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। এটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। নাস্তাটা তৈরির জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ আলু নিয়েছি, আর চেষ্টা করবেন একটু বড় সাইজের আলুটা নেওয়ার জন্য। আর আলুগুলোকে আমি আগে থেকে ছিলে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে আমরা আলুগুলো কেটে নেব, সেজন্য আমি একটা ছুরি দিয়ে প্রথমে আলুগুলো একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। এবারে আলুগুলো যখন স্লাইস করা হয়ে যাবে, সে পর্যায়ে আমি এই আলুগুলোর চার সাইডটা একটু সমান করে কেটে নিচ্ছি। আর আলুগুলোকে আমরা স্কোয়ার শেপ করে একেবারে কিউব করে কেটে নেব। আর একটু মোটা করে এগুলোকে কাটতে হবে। চারধারের যে অসমান অংশটা রয়েছে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এভাবে করে আলুগুলোকে আমি একটু মোটা মোটা কিউব করে কেটে নিচ্ছি। দর্শক, আপনারা স্ক্রিনে দেখলেই হয়তো বুঝতে পারছেন, এভাবে একটু মোটা মোটা করে আলুগুলোকে কেটে নিতে হবে। এভাবে আমি বাকি যে আলুগুলো রয়েছে সবগুলোকেই একইভাবে কেটে নেব। আর সাইডের অংশগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি, তারপর এভাবে করে কেটে নিচ্ছি। আর এই বাদ দেওয়া অংশগুলোকে আমরা তরকারি রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এভাবে আমি বাকি সবগুলো আলুই কেটে নেব। এই তো আলুগুলোকে আমার কাটা হয়ে গিয়েছে, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আলুগুলোকে আমি দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নিতে হবে যেন আলুর কষ্টটা পুরোপুরি বের হয়ে আসে। আলুগুলোকে আমি পানি পাল্টে ধুয়ে নিয়েছি, আলুগুলো ধোয়া হয়ে গিয়েছে। এবারে আমরা আলুগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব। সেজন্য চুলায় একটা বড় বোলে আমি বেশ কিছুটা পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা একেবারে হাই হিটে রেখে আলুটাকে আমি 5 মিনিটের জন্য জাল করে নেব। এর থেকে বেশি জাল করা যাবে না, তাহলে আবার আলুগুলো একেবারে গলে যাবে। 5 মিনিট পর আলুটা প্রায় 70%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলুটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এখানে আমি একেবারে ফ্রিজের বরফ ঠান্ডা পানি নিয়েছি। এই বরফ ঠান্ডা পানির মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে বরফ ঠান্ডা পানিটা নেবেন, না হলে আলুগুলো ওভার কুক হয়ে যাবে, তখন আর এই ফ্রাইগুলো খেতে ভালো লাগবে না। ঠান্ডা পানির মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি আলুগুলো থেকে পানিটা একেবারে একটা স্ট্রেনারে নিয়ে ঝরিয়ে নেব। আমি একটা স্ট্রেনারের ওপর উঠিয়ে নিচ্ছি আলুগুলোকে, আর পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব। এক্সট্রা পানিটা ঝরানোর জন্য এখানে আমি একটা পাতলা সুতি কাপড় নিয়েছি। সুতি কাপড়ের ওপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে মুছে নিচ্ছি। আপনারা চাইলে কিচেন টিস্যু দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আর অবশ্যই এভাবে আলুগুলোকে একটু মুছে নেবেন, তাহলে ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এই তো আলুগুলো একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে। আমি এবারে এটাকে একটা বড় বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো আলুটাকে আমি এখানে একটা বড় বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে উঁচু উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর বক্সের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এভাবে করে 3-4 মিনিট খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। 3-4 মিনিট এভাবে ঝাঁকালেই দেখা যাবে আলুগুলোর গায়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে লেগে গিয়েছে। আর অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে, তাহলে এই ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবারে আমরা এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তারপর আমরা আলুগুলো দিয়ে দেব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি 4-5 মিনিট একটু ভেজে নেব। আর অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিতে হবে, না হলে দেখা যাবে এটা বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে।
আমরা এটাকে ডাবল ফ্রাই করে নেব, সেজন্য এটাকে ঘড়ি ধরে প্রথম পর্যায়ে 5 মিনিটই ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। আর আপনারা যদি এটা অনেক বেশি ক্রিস্পি করতে চান তাহলে এটাকে অবশ্যই দুইবার ভেজে নিতে হবে। এই তো 5 মিনিট পর আলুগুলোকে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের ওপর উঠিয়ে নিচ্ছি। আর এরকম সাদা সাদা অবস্থায় এটাকে উঠিয়ে নিতে হবে, কোনোভাবেই এ পর্যায়ে আলুগুলোকে একেবারে ডিপ ফ্রাই করা যাবে না, তাহলে এটা ক্রিস্পি হবে না। এই তো এভাবে করে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, এটাকে আমি একটা প্লেটের ওপর উঠিয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, এটাকে অন্তত আধা ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিতে হবে, তারপর আবার আমরা এটাকে ডাবল ফ্রাই করে নেব। আধা ঘন্টা পর আবারও আমি চুলার ওপর তেলটা গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমরা আগে থেকে যে আলুগুলো ঠান্ডা করতে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমরা একেবারে ক্রিস্পি করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা কালার চলে আসে আর এই পটেটোগুলো একেবারে ক্রিস্পি হয়ে আসে সে পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। আমি প্রায় আরও 6-7 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এটা একেবারে ক্রিস্পি হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা চাইলে এটাকে আরও গাঢ় কালার করে ভেজে নিতে পারেন, তবে আমি এ পর্যায়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আমাদের পটেটো ফ্রাইটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এবারে আমি এগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। দেখুন দর্শক, এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। এবারে আমি এর সাথে কিছুটা মশলা মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, সামান্য একটু ঝালের গুঁড়ো নিয়েছি, যে যেমন ঝাল খেতে চান সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। আপনাদের হাতের কাছে যদি চাট মশলাটা না থাকে তাহলে এখানে 1 প্যাকেট নুডলসের মশলাটাও দিয়ে দিতে পারেন। আর মশলাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিয়ে নিতে পারবেন। সবগুলো মশলাই আমি দিয়ে নিচ্ছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ একেবারে মিহি কুচি করে নেওয়া ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকে আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বিট লবণের জায়গায় নর্মাল লবণটা দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে বিট লবণটা দিলে বেশি টেস্ট হয়। এবারে একটা সার্ভিং প্লেটের ওপর এটা ঢেলে নিচ্ছি। দেখুন দর্শক, এই ফ্রাইটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে, বড়দেরও অনেক ভালো লাগবে। আশা করছি আজকের সহজ এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।